আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব কমন একটা রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে মাছ রান্না। যখন বাড়িতে শাক সবজি কিছুই থাকবে না, শুধু মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায়। রান্নাটাও সহজ, খেতেও মজা। খুব সহজভাবে রান্নাটা শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজ ফলো করতে পারেন। ভিডিওর শুরুতেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই মাছ রান্নাটা সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। যারা মাছ খেতে পছন্দ করেন না, আশা করি আমার আজকের রেসিপি দেখে মাছ রান্না করলে একবার খেয়ে আবারও খেতে মন চাইবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, তবে আজকে আমি এই রান্নাটা করব তেলাপিয়া মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো বড় ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন আমি এই বাটিতে মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছের সাথে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের সাথে এই মশলাটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা মাছের পিসের সাথে এই গুঁড়ো মশলাটা এবং লবণ মিশে যায়। গুঁড়ো মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাছের পিসগুলো ম্যারিনেট করতে রেখে দেব 20-30 মিনিটের জন্য। ফিরে আসছি 20-30 মিনিট পর। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় নিয়েও মাছটা ম্যারিনেট করতে পারেন। 20 মিনিট পর আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা। যত বেশি সময় নিয়ে এই মাছটা ম্যারিনেট করবেন, তত বেশি খেতে ভালো লাগবে এই মাছ রান্নাটা। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 ফুট কাপ রান্নার তেল। এখন আমি এই মাছের পিসগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা কালার করে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পেরেছেন, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের সাথে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এই মাছ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা দিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1 চা চামচ করে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। রান্নায় হলুদটা বেশি হলে খেতে ভালো লাগবে না, তাই একটু কমিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভেজে নেওয়ার সময় আমরা কিছুটা হলুদ ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে আদা রসুন বাটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা কিছুটা সময় ভেজে নিয়েছি, আর এখন আদা রসুন বাটাটাও ভেজে নিয়েছি। এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেটা চলে যাবে। 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। উলটপালট করে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এই মাছ রান্নাটা করতে। অল্প সময়ের ভিতরে এই মাছ রান্নাটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা যখন ফুটতে উঠতে শুরু করেছে, সে পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এই অবস্থায় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। ফিরে আসছি 5 মিনিট পর। রান্নাটা আমার শেষের দিকে, একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো এখানে ঝালের জন্য
আস্ত কিছু কাঁচামরিচ। এই মাছ রান্নায় শেষের দিকে যদি এরকম কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ঝোল থাকা অবস্থায় আমি রান্নাটা সম্পূর্ণভাবে শেষ করে নিব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মাছের রান্নাটা মাখোমাখো হয়ে যাবে। এখানে মাছ রান্নাটা আমার সম্পূর্ণ রেডি, একটা ডিশে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের খুবই মজাদার মাছ রান্না। হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়ে এই মজাদার লবণীয় মাছ রান্নাটা তৈরি করেছি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। নতুনদের জন্য আমার আজকের এই রান্নাটা অনেক কাজে আসবে। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এইরকম সহজ রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।